ওয়েলকাম টু আপডেট মাস্টার আশা করি আপনারা সবাই ভালো আছেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন উল্লেখযোগ্য তথ্যগুলি সবার আগে পাওয়ার জন্য ভিডিওটি লাইক এবং শেয়ার করতেও ভুলবেন না তো এই ভিডিওর যে বিষয়বস্তু সেটা হতে চলেছে প্রাইমারিতে যারা শিক্ষকতা করছেন এবং তার সাথে বিএড যাদের আছে এবং ব্রিজ কোর্স এখনও হয়নি তাদের কি বেতন কমতে চলেছে না বেতন যেলেও আপনারা এতদিন পেয়েছেন যে বেতন তা সেটাকে ফেরত দিতে হবে তার সাথে ব্রিজ কোর্স কবে নাগাদ শুরু হতে পারে সেই সংক্রান্ত কী আপডেট আছে এবং এবং বর্তমান যে আপডেট অর্থাৎ যারা বিএড ট্রেনিং করেছেন এবং প্রাইমারি শিক্ষকতা করছেন নতুন যে নিযুক্ত হয়েছেন সেগুলোর কথা বলছি তাদের ক্ষেত্রে কি হতে চলেছে এবং বেতন বৈষম্য একটা ব্যাপার আছে সেটাও কিন্তু আপনারা জানেন তো এই পুরো ব্যাপারটা নিয়ে আলোচনা করা হবে তো দেখতে থাকুন শেষ পর্যন্ত তো ভিডিও দেখতে দেখতে আপনারা কমেন্ট করতে পারেন আপনারা কোন জেলা থেকে ভিডিও দেখছেন এবং আপনার হোম যে ডিস্ট্রিক্ট সেটা কোনটা এবং কোন জেলাতে আপনারা নিযুক্ত হয়েছেন সেটাও কিন্তু লিখতে পারেন এবং বিএড বা ডিএলএড কোন ট্রেনিং করে সেটা আপনারা শিক্ষকতা করছেন সেটাও কিন্তু আপনারা কমেন্টে জানাতে পারেন তো শুরু করা যাক তো ব্যাপারটা হচ্ছে আপনারা জানেন যে ষোলো হাজার পাঁচশো রিক্রুটমেন্টের ক্ষেত্রে যদি বলা হয় তো সেক্ষেত্রে ডিএলএড এবং বিএড ট্রেনিং প্রাপ্তরাও মানে সুযোগ পেয়েছেন অর্থাৎ যারা প্রাইমারিতে নিযুক্ত হয়েছেন তাদের মধ্যে বিএডও যেমন আছেন সেরকম ডিএলডও আছেন তো বিএডদের ক্ষেত্রে একটা যেমন এনসিটির যে একটা রুল আছে আপনারা জানেন যে বিএড যদি কারো থাকে তো প্রাইমারিতে অর্থাৎ ওয়ান টু ফাইভের ক্ষেত্রে যখনই তারা নিযুক্ত হচ্ছেন দু বছরের মধ্যে ছ মাসের ব্রিজ কোর্স কিন্তু সম্পন্ন করতে হবে অর্থাৎ করে নিতে হবে কিন্তু আমাদের রাজ্যে আমাদের রাজ্যে এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে সেই ছ মাসের ব্রিজ কোর্স করানো হয়নি এখনও পর্যন্ত অনেকেরই ফেব্রুয়ারি মাসে দুবছর হতে চলেছে মানে হয়ে গেছে অলরেডি হয়তো তা সত্ত্বেও কিন্তু ব্রিজ কোর্স এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি তো সেক্ষেত্রে ইতিমধ্যে আর একটা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন জেলাতে যারা বিএড ট্রেনিং প্রাপ্ত শিক্ষক আছেন তাদের বেতনের বৈষম্য দেখা যাচ্ছে অর্থাৎ ধরুন বাঁকুড়াতে একজন শিক্ষক যারা শিক্ষকতা করছেন তারা এক বেতন পাচ্ছেন সেম বিএড ডিগ্রিধারি উইদাউট ব্রিজ কোর্সের কথা বলা হচ্ছে কারোর ধরুন ব্রিজ কোর্স নেই বিএড আছে তো অন্য জেলাতে পুরুলিয়াতে ধরুন মানে এ ক্যাটাগরি পাচ্ছেন আর অন্য জেলাতে বি ক্যাটাগরি পাচ্ছেন তো এরকম ধরনের আমি একটা উদাহরণ দিলাম আর কি তো এটা কিন্তু একটা ভেরিয়েশন যেমন আছে একটা সমস্যা অর্থাৎ সবার ক্ষেত্রে একা হচ্ছে সেটা অবশ্যই আপনারা স্বীকার করতে পারেন এবং তার সাথে আরেকটা ব্যাপার যাব অনেকেরই মনে প্রশ্ন জাগছে যে যেসব বিএড ক্যান্ডিডেট হিসাবে যুক্ত হয়েছেন অর্থাৎ বিএড হিসাবে যারা যুক্ত হয়েছেন তো তাদের ক্ষেত্রে যারা এ ক্যাটাগরি বেতন পাচ্ছেন অর্থাৎ ফুল পাচ্ছেন তো তাদের ক্ষেত্রে তাহলে কি যে স্যালারিটা মানে এক্সট্রা পাচ্ছেন অর্থাৎ বি এবং এর যে তফাত প্রায় ধরুন পাঁচ থেকে ছ হাজার টাকা তো সেটা কি তাহলে ফেরত দিতে হবে তো এইরকম ধরনের ফেরত দেওয়ার কোনোরকম নোটিশ বা কোনো অর্ডার এখনও পর্যন্ত নেই কিন্তু আর একটা ব্যাপার এখন যেটা চলছে বিভিন্ন অফিস মারফত এবং এসআই অফিস থেকে যে যোগাযোগ করা হচ্ছে স্কুলের হেড টিচার বা টিআইসি যাই বলুন বিভিন্ন গ্রুপ থাকে তো সোশ্যাল মিডিয়াতে বা হোয়াটসঅ্যাপে তো সেখানে জানতে চাওয়া হচ্ছে যে আপনাদের যে অ্যাসিস্ট্যান্ট টিচার আছেন যারা যুক্ত হয়েছেন নিযুক্ত হয়েছেন নতুনভাবে তো সেক্ষেত্রে তাদের যদি বিএড কেউ করা আছে কিংবা স্পেশাল ডিএড বা স্পেশাল বিএড তো তাদের ক্ষেত্রে কিন্তু অফিসে যোগাযোগ করতে বলা হচ্ছে কারণ একটা ডেটা তারা চাইছেন অর্থাৎ কিছুদিন আগে আমরা একটা ভিডিও শেয়ার করেছিলাম সেখানে এটা অর্ডার ছিল এডুকেশান ডিপার্টমেন্ট থেকে সেখানে বলা হয়েছিল পুরো ব্যাপারটা এবং সেক্ষেত্রে প্রত্যেক ডিস্ট্রিক্টে সেটা শেয়ার করা হয়েছিল ডিপিএসসি ইয়েতে এবং ডিপিএসসি থেকে সেটা এসআই আই অফিসে এসআই অফিসে জানানো হয় এবং ইতিমধ্যে বিভিন্ন সার্কেলে বিভিন্ন এসআই অফিসে আপনারা জানেন যে এই কাজটা শুরু হয়ে গেছে অর্থাৎ ডেটা কালেক্ট করার অর্থাৎ এটা কেন কালেক্ট করা হচ্ছে এটা দুটো ব্যাপার হতে পারে একটা হচ্ছে আপনাদেরকে ব্রিজ কোর্স করানো হবে আপনাদের সেটা একটা কারণ হতে পারে এবং তার সাথে আর কারণ হচ্ছে যদি আপনারা উইদাউট ব্রিজ কোর্সে এ ক্যাটাগরির বেতন পাচ্ছেন তাহলে কিন্তু আপনাদের স্যালারিটা কিন্তু কমতে চলেছে কারণ এটা একটা বড় ব্যাপার কারণ আপনারা জানেন যে এ এবং বি ক্যাটাগরির ভাগ কখন হচ্ছে যদি বিএড প্লাস ব্রিজ কোর্স হচ্ছে এ ক্যাটাগরি আর বিএড উইদাউট ব্রিজ কোর্স হচ্ছে বি ক্যাটাগরি সহজ ভাষায় যেটা নিয়ম আছে আর কি তো এটা আমাদের কথা নয় এটা নিয়ম আছে তো যেহেতু ব্রিজ কোর্স এখনও করানো হয়নি সেটা কোনো টিচারের দোষ নয় এখনও আমাদের রাজ্যে সেটা হয়নি সেটা অবশ্যই সরকারের পক্ষ থেকে করানো হবে আমাদের রাজ্যের পক্ষ থেকে তো সেটা এখনও যেহেতু করানো হয়নি তো তার আগে পর্যন্ত যারা মানে বিএড ডিগ্রিধারী এবং শিক্ষকতার কাজ করছেন তাদের ক্ষেত্রে বেতন কিন্তু কমতে চলেছে এবং সেই জন্য ডেটাটা কালেক্ট করা হচ্ছে এবং যাদের ক্ষেত্রে যারা মানে কম বেতনই পাচ্ছিলেন অর্থাৎ বি ক্যাটাগরি বেতন তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই ব্রিজ কোর্স আপনাদের কমপ্লিট করলে তারপর আপনারা এই লাগু হয়ে যাবে নতুন যে এ ক্যাটাগরির যে স্যালারি সেটা পেয়ে যাবেন তো এই হচ্ছে পুরো ব্যাপার এবং তার সাথে আপনারা একটা জানেন ব্যাপার যে ডিএলএড ভার্সেস বিএডের যে ফাইনাল জাজমেন্ট সুপ্রিম কোর্টের যেটা বিচারাধীন বিষয় আছে তো রিটার্ন আর্গুমেন্ট জমা হয়েছে সব পক্ষের এখন পর্যন্ত ফাইনাল জাজমেন্ট উঠে আসেনি তো এটা এটার ক্ষেত্রে কোনোরকম যে প্রভাব যদি পড়ে সেটা পরের ব্যাপার কিন্তু এইভাবে কোনো প্রভাব সরাসরি পড়ার কোনো কথা নয় এখন দেখা যাক এখন এসএল পির একটা ব্যাপার আছে সুপ্রিম কোর্টে সেটা কতদূর কী হয় সেটা এখন দেখার বিষয় তো বেতন বৈষম্য ব্রিজ কোর্স এবং তার সাথে ডিএলএড ভার্সেস বিএড এবং যে সমস্ত ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা হল এটা সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন বিভিন্ন ধরনের প্রাইমারি রিলেটেড খবর এবং তার সাথে টিচারের যে বিভিন্ন ধরনের যে ব্যাপারগুলো আছে যে কাজকর্মগুলো করতে হয় বাংলা শিক্ষা পোর্টাল বলুন বিভিন্ন যে ব্যাপারগুলো আছে সেগুলো কিন্তু আমরা মাঝে মাঝে খবর দিয়ে থাকি আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হতে পারেন আপডেট মাস্টার ফোর লিখে সার্চ করুন টেলিগ্রামে এবং জয়েন করুন এবং ফেসবুকে যুক্ত হতে ভুলবেন না ফেসবুকে গিয়ে সার্চ করুন আপডেট মাস্টার এবং আমাদের পেজটিকে লাইক বা ফলো করুন কমেন্টে আপনার মতামত জানান অবশ্যই প্রত্যেকটি কমেন্ট আমরা পড়ি এবং রিপ্লাই দিই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং